ইম্পর্টেন্ট, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির জন্য গ্রাফ শিখতেছি, গ্রাফ তো চার্লস এবং ডারউইনের গ্রাফ, তারপর হচ্ছে গিয়ে তোমার কেলভিন স্কেলের গ্রাফ, সবগুলো গ্রাফ আমাদের দেখতে হবে। দেখো গ্রাফ শিখার জন্য আমরা তিনটা সমীকরণ মনে রাখবো, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, আচ্ছা সরলরেখার গ্রাফ, কিসের গ্রাফ? সরলরেখা। এখন এই সরলরেখাটা কেমন? মূল বিন্দুগামী সরলরেখাটা মূল কেমন? বিন্দুগামী, মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখাটা হচ্ছে কি এরকম, এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই গ্রাফটা কেমন? ওয়াই অক্ষকে সি বিন্দুতে সেটটাই সরলরেখা, আচ্ছা এবার ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু সি, এটা গ্রাফটা কেমন? এটা গ্রাফটা হচ্ছে অধিবৃত্তীয়, এটা মাথায় রাখবে, এটা গ্রাফটা হচ্ছে অধিবৃত্তীয়, ঠিক আছে, অধিবৃত্তীয় গ্রাফটা কেমন? এই যে এমন, ঠিক আছে, এমন গ্রাফ। দেখো আমাদের এই যে কোনো গ্রাফ, আমরা ফিজিক্স বলি বা কেমিস্ট্রি বলি, যে কোনো গ্রাফ নির্ণয়ের জন্য আমাদের এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তারপর হচ্ছে গিয়ে তোমার ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ইকুয়াল টু সি, এই তিনটা, এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা তিনটে জিনিস কিভাবে মাথায় রাখবো, মানে মাথায় রাখার ফলাফল দেখি। দেখো কোশ্চেন আসলে এক নম্বরে যে বি বনাম পি এর গ্রাফ কি, ঠিক আছে, বি বনাম পি এর গ্রাফটা কি হবে, ঠিক আছে, এটা প্রায় সময় এসে থাকে ঢাকা ভার্সিটির কোশ্চেনে, ভি বনাম পি এর গ্রাফ। আচ্ছা ভি এবং পি এই যে দুইটা রাশি, এই দুইটা রাশি পাওয়া যায় কোন সমীকরণে? বয়েলের সমীকরণে পাওয়া যায়, বয়েলের সূত্রে পাওয়া যায়, ঠিক আছে, ভি এবং পি পাওয়া যায় কার সূত্রে? বয়েলের সূত্রে। সূত্রটা কি দেখো তো, যে কোন গ্যাসের যদি তুমি চাপ বৃদ্ধি করো তাহলে আয়তন হ্রাস পাবে, কোন গ্যাসের যদি তুমি আয়তন বৃদ্ধি করো তাহলে চাপ হ্রাস পাবে, অর্থাৎ পি সমানুপাতিক 1/c বা পি ব্যাস সমানুপাতিক ভি, এভাবে বলতে পারো। সমানুপাতিক চিহ্ন উঠে গেলে সমান চিহ্ন আসে, সমান চিহ্ন কে ইন্টু 1/v। এখন দেখো তো এখানে কি কি আছে, ভি আছে এবং পি আছে, আমাদের যে সমীকরণটা পাইছি সেই সমীকরণে কি আছে, পি আছে আর 1/v আছে, সমীকরণে কি আছে, পি এবং 1/v। তাহলে এটাকে আমরা কি করতে পারি, এই ভি যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে তো পি ভি ইকুয়াল টু কে, এটা চলে আসতেছে আমাদের সমীকরণ কাছে কি বি পি এবং ভি, মানে কোশ্চেন কি দেওয়া ছিল, চলকটিতে কেমন দেওয়া ছিল, পি এবং ভি দেওয়া ছিল, দেখো তো চলকটিতে পি এবং ভি আছে, হ্যাঁ আছে, তাহলে এখন আমাদের এখানে দেখো তো এই সমীকরণটা কেমন হবে, কারোর সঙ্গে তুলনা করতে হবে। আমরা যে তিনটে সমীকরণ লিখছিলাম যে এক্স ওয়াই ইকুয়াল টু সি, তারপর হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স, তারপর ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই যে তিনটে সমীকরণ লিখতেছিলাম এই তিনটে সমীকরণের সঙ্গে আমাদের তুলনা করতে হবে। তো যদি তুলনা করি খেয়াল করো, পি এটাকে ধরলাম এক্স আর ভি এটাকে ধরলাম ওয়াই, আর কে হচ্ছে ধ্রুব এটাকে ধরলাম সি, তাহলে দেখো তো পি ভি ইকুয়াল টু কি এক্স ওয়াই ইকুয়াল টু সি এর সঙ্গে মিশে যায়, এই যে এই সমীকরণ এবং এই সমীকরণটা যে পি ভি ইকুয়াল টু কি এই সমীকরণের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এক্স ওয়াই ইকুয়াল টু সি এর গ্রাফ যদি অধিবৃত্তীয় হয় তাহলে পি ভি ইকুয়াল টু কি এর গ্রাফটা কেমন হবে, অধিবৃত্তীয়। তাহলে দেখো তো পি কে আমরা ধরছি এক্স, তাহলে এই যে এক্স অক্ষ বরাবর দিলাম, আর ভি কে ধরছি আমরা ওয়াই, এই যে ভি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে বি বনাম ভি এর গ্রাফটা কেমন, এই যে এমন, অর্থাৎ অধিবৃত্তীয়। আশা করি সবাই বুঝতে পারছো, ম্যাক্সিমাম সময় ভার্সিটি ভর্তি পরীক্ষাটা আসে, অমর বুঝতে পারছো? অমর কি বুঝতে পারছো ক্লাসটা, শুভ তুই কি বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, কোশ্চেন নাম্বার টু,
क्वेश्चन नंबर टू হচ্ছে তোমার p বনাম 1 বাই v এর গ্রাফ p বনাম 1 বাই v এর গ্রাফটা কি এসে হচ্ছে আমাদের क्वेश्चन नंबर टू উমর বারবার কেন বের হয়ে যাচ্ছে ओके पी बाय पी वाला ऑन बाय वी ग्राफ है देखो সমীকরণ কি আমাদের p সমান হবে কোন বাই v এটা তো আমাদের বেসিক সূত্র তো সেখান থেকে আমরা লিখতে পারি p সমান সমান k ইনটু 1 বাই v আর প্রশ্ন দেওয়া ছিল কি p বনাম 1 বাই v আমাদের সমীকরণ আছে কি p বনাম 1 বাই v দেখো তোমাকে এখানে কাজটা করতে হবে কি আমাদের এখানে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সমীকরণ থেকে ঠিক সেম টাইপের রাশি বানাইতে হবে মানে সমীকরণ দেখতে হবে ঠিক সেম টাইপের রাশি আছে কিনা v = k ইনটু 1 বাই v আছে সমীকরণে मूलबिंदुगामी सरलरेखा मूल बिंदु का मैं चलो रेखा आशा करी क्यों आशा करी शायद बुझते बस तो कारों को ना प्रॉब्लम होते हैं अच्छा उम्र की प्रॉब्लम होते हैं बुझते ना भाई इबार चार से क्या चुस्त होता है ना चार से क्या चुस्त होता है मुझे ऐसे हम लोग शुरू में किसी लोग देख v equal to v not प्लस भी नॉट टी बाई दूसरों के अंतर इतना मुझे ऐसे अच्छा लेकिन तो चालसर प्रथम शुरू करो चलो ठीक है से यार तो चालसर इक्वेशन ये इक्वेशन देखे पूरा बोलते हैं आजकल तो हमारे भी चमारो भी ऑन बाई टी ऑन इक्वल टू बी टू बाई जस्ट और बोलते हैं आजकल केल्विन से आवश्यक था अच्छा तो आम्रा इधर ग्राफ पे क्या প্রথম সমীকরণটার ক্ষেত্রে চার্লসের দ্বিতীয় সমীকরণ না কিন্তু চার্লসের দ্বিতীয় সমীকরণ কি রকম ছিল চার্লসের দ্বিতীয় সমীকরণ লেখা থেকে আসছে ভি সমানুপাতিক টি অর্থাৎ ভি ইকুয়াল টু কে आदि आयतन प्रमाण अवस्था आयतन जीरो डिग्री सेल्सियस तापमात्रा आयतन तो जीरो डिग्री सेल्सियस तापमात्रा जो गैसेर आयतन कत ध्रुवक तुलना करते समीकरण मिलते समीकरण की मिलते बराबर
গ্রাফটা তুমি কি এদিকে নিয়ে আসি দেখো, এই গ্রাফটা এদিকে আসতে থাকবে আসতে আসতে এই যে পয়েন্টে এসে দেখো, যে পয়েন্টে এসে এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ মিলে গেছে, এই যে পয়েন্ট, এই পয়েন্টে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস বা জিরো কেলভিন, ওকে -273 ডিগ্রি সেলসিয়াস বা জিরো কেলভিন। তো এইটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা, এটাকে কি বলা হয়, পরম শূন্য প্রথম সূত্রের ক্ষেত্রে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক, গ্রাফ তাপমাত্রা এবং আয়তনের গ্রাফ। এবার দ্বিতীয় সূত্র দেখো তো, ভি ইকুয়াল টু কে টি না, দ্বিতীয় সূত্র মানে পরবর্তীতে যখন আপডেট করা হচ্ছে, সিস্টেম আপডেট হয়েছিল তখন সূত্রটা কি আছে, ভি সমান সমান মানে ভি সমানুপাতিক টি, অর্থাৎ যে কোনো গ্যাসের তাপমাত্রা, যে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপ মানে পরম তাপমাত্রা সমানুপাতিক বা কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। সূত্র তো এরকমই, যে কোনো গ্যাসের আয়তন কার সমানুপাতিক, তার পরম তাপমাত্রা সমানুপাতিক, আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক, রাইট। ভি বনাম টি এর গ্রাফটা কেমন, ভি সমানুপাতিক টি, এটা আমরা সবাই জানি, জানি না ভি সমানুপাতিক টি, তাহলে দেখো ভি সমানুপাতিক চিহ্নটা গেলে আছে সমান চিহ্ন আর এখানে আছে টি একটা ধ্রুবক, ভি ইকুয়াল টু কে টি, আমাদের কাছে ভি বনাম টি এর গ্রাফ নির্ণয় করতে বলছে, ওকে। আচ্ছা তাহলে ভি বনাম টি নির্ণয় করি, দেখো এখানে হচ্ছে আমাদের ভি আর এই হচ্ছে আমাদের টি, ঠিক আছে। তাহলে আমরা কি দেখো এটাকে ওয়াই ইকুয়াল টু এম এক্স এর সঙ্গে তুলনা করতে পারি, ওয়াই ইকুয়াল টু এম এক্স এর গ্রাফটা কেমন কোন বিন্দুগামী, ভি বনাম টি এর গ্রাফটা কেমন হবে আয়তন কখনো জিরো হতে, তাত্ত্বিক ভাবে আয়তন জিরো হতে হলেও মানে তোমার থিওরিটিক্যালি বা প্র্যাকটিক্যালি কিন্তু কোনো গ্যাসের আয়তন জিরো হয় না, থিওরিটিক্যালি একটা গ্যাসের আয়তন জিরো হওয়া পসিবল বাট প্র্যাকটিক্যালি কিন্তু কোনো গ্যাসের আয়তন জিরো হয় না, যেহেতু গ্যাসের আয়তন জিরো হচ্ছে না এই জন্য এখানে ডট 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 দেওয়া হয়। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো, কি শুভ বুঝতে পারছো নাকি পারো নাই? জি ভাই। ভাই গ্যাসের আয়তন জিরো হওয়ার আগেই তো সেই গ্যাসটা তরলে রূপান্তরিত হয়ে যায় না? হ্যাঁ তরলে রূপান্তরিত হবে, তরলে রূপান্তরিত হওয়ার পর সেটাকে যদি আমি আরো সংকুচিত করি তাহলে সে কি তোমার আয়তন আরো কমবে না, ধরো যে হচ্ছে কি তোমার মনে করো, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছ উমর, শুনতে পাচ্ছ, শোনা যায় না ভাই কিছু, হ্যালো শুনতে পাচ্ছ ভাইয়া, হ্যালো হ্যালো উমর শুনতে পাচ্ছ, তুমি মরে যাও,